ছেড়া দ্বীপের শেষ অংশে আছি। ছেড়া দ্বীপের তিনটি অংশ, প্রথম অংশে একটি পরিবার থাকে, একটি ছোট্ট দোকান তাদের আছে। তিনটি অংশের একদম সর্বদক্ষিণের বা শেষ অংশে এই মুহূর্তে আছে। ঢেউগুলো আশ্রে পড়ছে এই প্রবাল প্রাচীরের মধ্যে। বাংলাদেশের শেষ ভূখণ্ড কোনটাকে বলা হয়? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের শেষ ভূখণ্ড এই ছেড়া দ্বীপ। ভূখণ্ড বলা যায় না এখানে, ভূমি বা মাটি বলতে যেটা বোঝায় সেই মাটি নেই, কিন্তু প্রবাল আছে। এই প্রবালটাই আমাদের ভূখণ্ড। বাংলাদেশের শেষ প্রবালে যেতে পারবো না, শেষ প্রবালটা আরেকটু সমুদ্রের বুকে, কিন্তু শেষ দিকটাই তো আছে। এই প্রবাল প্রাচীর, এই বাংলাদেশ, এখানকার বিশুদ্ধ বাতাস, সেই আন্দামান থেকে ধেয়ে আসা যে বাতাস, সেই বাতাস ফুসফুসকে করেছে প্রফুল্ল। এখানে এসে মনে পড়ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কথা, আন্দামান সাগরের কথা, সুমাত্রা প্রণালী, সুমাত্রা দ্বীপের কথা, ভারত মহাসাগর, ভারত মহাসাগরের শেষ অংশের কথা, দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিকার কথা। একদম স্বপ্নের একটি জায়গায়, সারা জীবন যে জায়গাটাকে নিয়ে স্বপ্নে দেখেছি সেই জায়গায় এখন অবস্থান করছে। ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন, ছেড়া দ্বীপের শেষ অংশে। এই সাগরের গর্জন, আমাদের বঙ্গোপসাগরের যে গর্জন, গর্জনের জন্যই বঙ্গোপসাগর স্থান, সেই শেষ অংশে আছে সাগরের গর্জন, বিশুদ্ধ বাতাস, প্রবাল পাতা।